ঠাকুর বাড়ির দালানে কিভাবে পূজা অনুষ্ঠিত হতো? বর্তমানে থিমের জোয়ারে হারিয়ে গিয়েছে অতীত দিনে কিভাবে পূজা হতো সেই বিষয়টি মানুষের কাছে আর তুলে ধরার মতো পরিস্থিতি নেই। এই অবস্থায় দাঁড়িয়ে ফিরে দেখা থিমকে ব্যবহার করে অতীতে ঠাকুরবাড়ির দালানে কিভাবে দুর্গাপুজো অনুষ্ঠিত হতো সেটা কি তুলে ধরেছেন টালিগঞ্জ এলাকার যুবসংঘ দুর্গাপুজো কমিটি। শহর জুড়ে পুজোর আমেজ, অলিগলি সেজে উঠেছে আলোর রোশনাইয়ে, বিভিন্ন প্রান্ত ভরে উঠেছে রকমারি থিমের কারুকার্যে। বাদ পড়েনি টালিগঞ্জের যুবসংঘ দুর্গাপুজো কমিটির পুজোতেও। অতীতে ঠাকুরবাড়ির দালানে কিভাবে পুজো অনুষ্ঠিত হতো সেই ছবি ফুটিয়ে তোলা হয়েছে এই পুজোতে, যে থিমের নাম দেওয়া হয়েছে ফিরে দেখা। একটা আস্ত দালান বাড়ি এখানে ফুটিয়ে তোলা হয়েছে প্যান্ডেলের মধ্যে দিয়ে, এবং এই দালান বাড়িতে কিভাবে অতীত দিনের ঠাকুরবাড়ি বা রাজবাড়িতে দুর্গাপুজো অনুষ্ঠিত হতো সেটাই কিন্তু বর্তমান প্রজন্মর কাছে তুলে ধরতেই এই পুজো কমিটি তারা কিন্তু উদ্যোগ নিয়েছে। অ্যাকচুয়ালি আমরা এটা ফিরে দেখা, পুরনো দিনের ঐতিহ্যকে ফিরে দেখা, সেই ভাবনাটাকে নিয়ে আমরা এটাকে এটা করেছি যে আগে বনেদি বাড়ি বা জমিদার বাড়িতে যেসব পুজো হতো, যেরকমভাবে হতো দালানে পুজো হতো, বর্তমান প্রজন্ম তো সেসব কিছু দেখেনি, আমরাও তো সেরকম মানে আমরা বাবাদের থেকে শুনেছি দেখে মানে শুনেছি, কিন্তু বর্তমান প্রজন্ম সেরকম কিছুই জানে না। তো সেইটা যাতে তাদের কিছুটা আগে মানে পূর্বপুরুষ আপনার জমিদার বাড়িরা যেটা করতো সেটা যাতে তারা একটু জানতে পারে। এবছর 72তম বর্ষে পদার্পণ করলো টালিগঞ্জ যুব সংঘ দুর্গাপুজো কমিটির পুজো। অল্প বাজেটের পুজো হলেও উদ্যোক্তাদের ভাবনায় এই থিম নতুন প্রজন্মকে আপ্লুত হতে বাধ্য করবে বলে মনে করছেন তারা, এবং তাদের এই পুজো দেখতে ভিড় জমিয়েছে শিশু থেকে বড় সকলেই। অ্যাকচুয়ালি আগেকার দিনের আজকাল ফ্ল্যাট কালচারে এসে যে এই ধরনের দালান হতো এবং তার যে করিবর্গা থাকতো এবং পুরনো মন্দির থাকতো, সেই জিনিসটা তো ওরা তারা নতুন প্রজন্মের লোকেরা দেখতেই মানে বাচ্চারা যে জানি না সেটাকেই যা বোঝানোর জন্য আমরা করিবর্গা সাজিয়ে এটা পুরনো দিনের মন্দির সাজিয়ে এটা করার চেষ্টা করেছি, জাস্ট দালান বাড়ি হিসাবে তৈরি করার চেষ্টা করেছি, তার সাথে ঠাকুরকে মিলিয়ে আমরা তৈরি করার চেষ্টা করেছি। এটা খুব ভালো লাগছে দেখতে, কারণ আমি আগে কখনো এরকম দেখিনি, এটা প্রথমবার আমি দেখছি কেউ এরকম থিম করছে, আমার খুব ভালো লেগেছে এটা। আমাদের নতুন প্রজন্ম তো এই ব্যাপারগুলো তো জানেই না, সেই কারণে যাতে নতুন প্রজন্ম জানতে পারে যে আগেকার দিনে কী ধরনের পুজো হতো সেইটাকে জাস্ট জানানো যে হ্যাঁ এই আগেকার দিনের এই ধরনেরই পুজো হতো। উদ্যোক্তাদের এমন ভাবনায় আপ্লুত হয়ে কলকাতা পুরসভার তরফে তাদেরকে কলকাতা শ্রী সম্মান প্রদান করা হয়েছে বলে জানা যায়। সব মিলিয়ে পুরনো দিনের ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে টালিগঞ্জের যুবসংঘে। পুরো এই কালচারটাই এই থিমের মধ্যে, ফিরে দেখার এই থিমের মধ্যে এই যুবসংঘ দুর্গাপুজো কমিটি তারা কিন্তু ফুটিয়ে তুলেছেন, ফলে বর্তমান প্রজন্ম বা নতুন প্রজন্মের কাছে যথেষ্টই আকর্ষণীয় তাদের এই থিম। ক্যামেরায় গোপাল সেনের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা।